আসসালামু আলাইকুম, আমি আজকে দাঁড়িয়ে আছি টিভিএস এর একটা অথরাইজড ডিলার পয়েন্টে। আজকে আমি মানে দেখানোর চেষ্টা করব অনেক আকাঙ্ক্ষিত এবং সবচাইতে অ্যাওয়েচেড বাইক রেইডারের ফার্স্ট লুক। টিভিএস রেইডার 125cc বাইকটা বাংলাদেশে গতকালকে এসেছে এবং অফিসিয়ালি আজকে থেকে তারা মোটামুটিভাবে বিক্রি শুরু করে দিয়েছে বা প্রি বুকিং শুরু করে দিয়েছে। সো রেইডারটা কীরকম হচ্ছে বা হতে চলেছে এটা নিয়ে আমার চোখে যেরকম মানে লাগে সেরকম একটা ভিউ দেওয়ার চেষ্টা করব এবং এটা রিভিউ আকারে না, এটা আমার মনের ভাব প্রকাশ করার চেষ্টা করব। সো পার্সোনালি ফার্স্ট লুকে আমার কাছে লেগেছে যে না, বাইকটা 125cc সেগমেন্টের একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক। তো নেটে অনেক ঘাটাঘাটি করে এর পন্স অ্যান্ড কন সম্পর্কে জানতে পারলেও স্বচক্ষে দেখে এটাকে ভালোই মনে হচ্ছে। আজকে কোথায় দাঁড়িয়ে আছি সেটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে সিঙ্গাইর বাস স্ট্যান্ড থেকে একটু এগুলে, সিঙ্গাইর বাস স্ট্যান্ড থেকে বাজারের দিকে আসলে নাসির টিভিএস শোরুমে আমরা আছি, যারা নাকি টিভিএস এর অথরাইজড ডিলার। তাদের কাছ থেকে আপনারা টিভিএস রেইডার সহ সকল ধরনের টিভিএস এর বাইক পেয়ে যাবেন এবং এখানে তারা অথরাইজড ডিলার। এবং সো আপনারা আসবেন, সিঙ্গারে যারা থাকেন রেইডারটা তো অবশ্যই দেখবেন এবং টিভিএস বাইক এখান থেকে ক্রয় করবেন। সো চলুন সিনেমেটিক কিছু দৃশ্য দেখে আসি, আর রেইডার সম্পর্কে বিস্তারিত তথ্য একটু পরে থাকছে। তো আমি নাসি টিভিএস এর সিনিয়র ম্যানেজার জীবন ভাইয়ের সাথে দাঁড়ায় আছি এবং জীবন ভাই আপনাকে সম্পূর্ণভাবে বর্ণনা দেওয়ার চেষ্টা করবে রেইডারের কি কি গুণাবলী আছে এবং রেইডার কেন এত অ্যাওয়েজেড হলো এবং রেইডারের কি কি গুণে গুণান্বিত সে এটা বর্ণনা করার চেষ্টা করবে। আমি ডিফোকাস হয়ে যাচ্ছি জীবন ভাইয়ের কাছে সে ছেড়ে দিয়ে। আসসালামু আলাইকুম, আমি জীবন বলছিলাম নাসি টিভিএস থেকে। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো রেইডার সম্পর্কে, টিভিএস রেইডার 125। আমি প্রথমে টিভিএস রেইডার গাড়ির মানে টায়ার থেকে আমি শুরু করতে চাচ্ছি। যেমন আমাদের রেইডারে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে রেমোরা টায়ার, রেমোরা টায়ার এটা 80/117 টায়ারের সাইজ। এটার ভিতরে মানে সিলিকনের পরিমাণটা বেশি থাকার কারণে দেখা গেছে যে রাস্তায় গ্রিপিং ক্ষমতা এটা বেশি থাকবে, যার কারণে অ্যাক্সিডেন্ট কম হবে। এরপরে আমি বলতে পারি আমাদের ডিস্ক ব্রেকটা সম্পর্কে। আমাদের ডিস্ক ব্রেকটা আছে রোটো পেটাল ডিস্ক ব্রেক, যেটাকে খাসকাটা ডিস্ক ব্রেক বলা হয়। এই ডিস্ক ব্রেকটা অনেকটা ফুলের পাখির মতো দেখতে, একটা সৌন্দর্য প্লাস এটার একটা সুবিধাও আছে। দেখা গেছে ব্রেকিং করার সময় অনেক ক্ষেত্রে যে লেভেল যেগুলো থাকে সেগুলো প্যাডটা আটকে যায়, সেক্ষেত্রে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু এটার ক্ষেত্রে হাওয়া সঞ্চালনের কারণে এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না ইনশাল্লাহ। তারপর আমি বলতে পারি যে আমাদের টিভিএস রেইডারের সবচেয়ে অ্যাগ্রেসিভ একটা জিনিস হচ্ছে ইউনিক হেডল্যাম্প। এটা অনেকটা দেখতে মানে দূর থেকে আসলে বোঝা যাবে যে একটা অ্যানিমেল আসছে, এরকম একটা লুক এটার মধ্যে আসে। মানে এলইডি হেডল্যাম্প খুবই অ্যাগ্রেসিভ, এটা পুরো গাড়িটার একটা সৌন্দর্য বৃদ্ধি করে। এরপর আমি বলতে পারি যে আমাদের যে মিটারটা, টিভিএস রেইডারের মিটারটা খুবই 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 মাল্টি কালারের এলসিডি মিটার করছে, ফুললি ডিজিটাল।
মিটারটা খুবই সৌন্দর্য করছে, প্লাস হলুকে অনেকগুলো ফিচারের মধ্যে আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে হেলমেটের সিগন্যাল দেখাচ্ছে। অনেকে আছে প্রথমে বাইকে চড়ে মাথায় হেলমেট পরছে কিনা সেটা তাদের মনে থাকে না, সেক্ষেত্রে এটা একটা রিমাইন্ডার। তারপরে আছে যে আমাদের এখানে যে ট্রিপ মোডগুলো আছে, এখানে ট্রিপ এ, বি এবং এফ। ট্রিপ এফ মোডটা তখনই থাকবে যখন দেখা যাচ্ছে 2.3 লিটার তেলের নিচে আপনার তেলটা কমে যাবে, সেক্ষেত্রে এই তেলের সিগন্যালটা পাবেন, প্লাস ট্রিপ এফ উঠে থাকবে। তারপরে এখানে আরপিএমের মিটারটা আছে। তারপরে আছে যে নিউট্রাল, এখানে শুধু নিউট্রাল না, এখানে গিয়ারটাও শো করবে, প্লাস এখানে আপনি আপ ডাউন এটারও একটা সিগন্যাল পাবেন। আপনি কি গিয়ার উপরে উঠাচ্ছেন না নিচে নামাচ্ছেন সেটারও একটা সিগন্যাল পাবেন এখানে। তারপরে এটা আপনার ডিজিটাল ক্লক আছে। তারপর আপনার ওডোমিটার আছে, যেখানে টোটাল কত কিলোমিটার গাড়িটা ইউজ করলেন সেটার কিলোমিটারটা এখানে উঠে থাকবে। তারপরে আছে টপ স্পিড কিলোমিটার রেকর্ড, প্লাস টপ স্পিড কত স্পিড আপনি চালাচ্ছেন সেটাও আপনার এখানে শো করবে। তারপরে আমি বলতে পারি যে আমাদের এটার যে স্টার্টিং যে সিস্টেমটা, এটা একটা নতুন প্রযুক্তি এটার ভিতরে ব্যবহার করা হয়েছে, সেটা হলো ISG ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর টেকনোলজি। সেটা হলো আপনি টাচ দেওয়ার সাথে সাথে আপনার গাড়ি স্টার্ট হয়ে যাবে, কিন্তু এখানে আপনি বুঝতেই পারবেন না যে কীভাবে গাড়িটা স্টার্ট হইলো। আপনি মানে চোখের পলক করে সেকেন্ডের মধ্যে এটা স্টার্ট হয়ে যাবে, খুবই ইজি। এটা শুধু টাচ দিলে স্টার্ট, কোনো অ্যাক্সিলেটার বাড়ানোর কোনো প্রয়োজন না। এরপর আসছে যারা ইউজ করবে, দেখা গেছে যে রাস্তায় বের হলে অনেক সময় তাদের মনে থাকে না যে মোবাইলে চার্জ আছে কি না, সেই ক্ষেত্রে দেখা গেছে যে এখানে একটা পোর্টেবল চার্জিং সিস্টেমের একটা ইউএসবি সিস্টেম করে দিছে, এখান থেকে মোবাইলও চার্জ করতে পারবে, মোবাইল চার্জিং ইউএসবি সিস্টেম করছে। তারপরে এটার যে ট্যাঙ্কটা, ফুয়েল ট্যাঙ্কটা, সেটাও খুবই অ্যাগ্রেসিভ করেছে, এবং মানে 125 cc হিসেবে এটা একটা হায়ার সিসি সিগমেন্টের গাড়ির মতো আউটলুকটা করছে, মানে এত গর্জিয়াস করছে, খুবই সুন্দর করছে। আর এটার ফুয়েল ক্যাপাসিটি 10 লিটার। তারপরে আমি বলতে পারি যে আমাদের যে সিট, স্প্লিট সিট, খুবই আরামদায়ক এই সিটটা। এটার ফর্মের গুরুত্ব অনেক, যার কারণে দেখা গেছে যে এখানে যে বসবে খুবই আরামদায়ক হবে। এবং এই সিটের হাইটটা আছে 780 mm, সকল হাইটের লোকদের জন্য এটা সুবিধা হবে গাড়ি ইউজ করার ক্ষেত্রে। এবং এটার ভিতরে এক্সট্রা একটা ক্যাপাসিটি আছে এখানে, 1.4 লিটার ক্যাপাসিটি। এখানে আপনি ছোটোখাটো যে কোনো জিনিস আপনি রাখতে পারবেন, ব্যবহার করতে পারবেন আপনি যে কোনো কাজে এটা। আমাদের যে এলইডি টেল ল্যাম্প, এটা একটা ইউনিক টেল ল্যাম্প ডিজাইন করছে, সিগনেচার স্টাইলিশ এটা, মানে দূর থেকে ওটা স্বচ্ছ ক্লিয়ার বুঝতে পারবে। মানে এটার জন্য দেখা গেছে যে আমাদের গাড়িটার সৌন্দর্য আরও বৃদ্ধি পাইছে। তারপরে আমি বলতে পারি যে আমাদের যে এটার যে সাসপেনশনটা, দা 5-স্টেপ অ্যাডজাস্টেবল গ্যাস ফিল সাসপেনশন। অনেক ভাঙাচোরা রাস্তার মধ্যে গেলেও দেখা গেছে যে এটা ঝাঁকুনি কম হবে, আর রাইডারের জন্য এটা খুবই আরামদায়ক রাইড হবে। তারপরে এটার যে আমি বলতে পারি এটার যে এক্সস্টটা, এই স্টাইলিশ এক্সস্ট, খুবই মানে এটার কালারটা ভিন্ন করাতে এটার ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে গেছে এবং সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এটার ক্ষেত্রে। তারপর এটার যে ব্রেকিং সিস্টেমটা আছে, পিছনের ব্রেকটা একটু SBT ব্রেক সিস্টেম, সিঙ্ক্রোনাইজ ব্রেকিং টেকনোলজি, যা কিনা পিছনের ব্রেক ধরলে আপনার সামনে কিছু দুইটা ব্রেকই সমানভাবে কাজ করবে। তারপর এটার যে মূল আকর্ষণ যেটা 125 cc ইঞ্জিন, 3-valve ইঞ্জিন, এটা 3-valve ইঞ্জিন, এই দুইটা এক্সস্ট ভ্যালভ, সরি দুইটা ইনটেক ভ্যালভ, একটা এক্সস্ট ভ্যালভ, দুইটা ভ্যালভের কাজ আপনার ফুয়েল এবং এয়ার সংমিশ্রণ করে, এবং একটা এক্সস্ট ভ্যালভের কাজ হচ্ছে ওই পুরা ধোঁয়াটাকে, কালো ধোঁয়াটাকে এক্সস্ট দিয়ে বের করে দেওয়া। তো এর কারণে কি হচ্ছে, পরিমিত তেল খরচ হচ্ছে কিন্তু শক্তি জেনারেশনটা অনেক বৃদ্ধি পাচ্ছে। এই এর ফলে 5.7 সেকেন্ডে 0-60 কিলোমিটার স্পিড মানে আপনার গতি তুলতে পারতেছে এর মধ্যে। আর টপ স্পিড পাবে 110 কিলোমিটার পার আওয়ার 125 cc সেগমেন্টে। এটার মধ্যে এই স্পিডটা মানে হাই স্পিড, যা কিনা অন্য কোনো গাড়িতে সম্ভব না। তারপরে এটার ডিজাইনের ক্ষেত্রে ইঞ্জিন গার্ড লাগানো হয়েছে, বডি কালারের ইঞ্জিন গার্ড।
বডির সাথে কালারটা সংমিশ্রণ করে ইঞ্জিন গার্ডটা লাগানো হয়েছে, তো এটাও একটা সৌন্দর্য বৃদ্ধি করে। ফুয়েল ট্যাঙ্কের যে অ্যারোটা আছে, ডাইনামিক অ্যারো, এটার গাড়ি যখন চালানো হবে তখন দেখা গেছে যে সামনে থেকে যে বাতাসটা আসবে সেই বাতাসটা কেটে গাড়িটা সুন্দরভাবে চলতে পারবে, এতে কোনো অসুবিধার সম্মুখীন হবে না। জুন ভাই, এটার প্রাইস সম্পর্কে একটু যদি বলতেন। প্রাইস সম্পর্কে এই সেগমেন্টের গাড়ির মধ্যে প্রাইসটা এতই লো বাজেটে করছে যে খুবই মানে প্রত্যেকটা কাস্টমারের জন্য এটা খুবই ইজি হবে, তার আয়ত্তের মধ্যে আছে। 144,900 টাকা এটা প্রাইস করা হয়েছে মার্কেট প্রাইস। তো আশাবাদী থাকবো যে যারা এই ভিডিওটা দেখবেন সবাই আসবেন আমার কাছে। আমাদের ঠিকানা নাসির টিভিএস সিঙ্গার বাজার রোড ইসলামী ব্যাংকের নিচতলা, আসবেন ইনশাআল্লাহ। সো এই ছিল টিভিএস রাইডার নিয়ে আমাদের ছোট্ট একটা ভিডিও। আসলে আমার কাছে পার্সোনালি বাইকটা ভালো লেগেছে, আসেন দেখেন। এবং নিন্দুকেরা অনেক কথাই বলবে, আসলে সমালোচকদের কাজই হলো গিয়ে সমালোচনা করা। বাইকটা নিরীখ করে দেখতে হলে আপনাকে আসতে হবে এবং না কিনেন, জাস্ট একটু দেখেন। অ্যাজ এ বাইক লাভার হিসাবে আমি বলবো বাইকটা দেখেন, কেউ কীরকম করেছে তারা দেখেন একটু বাইকটা, তারপরে না হয় সমালোচনা ঝপ তুলেন ফেসবুকে বা ইউটিউবে টুইটারে যেখানে খুশি। সো এই তো শেষ করবো, সবাই সেফটি টুলস মেনটেন করে বাইক রাইড করবেন এবং ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। মনে রাখবেন জীবন আছে সময় মূল্য অনেক কম। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্যপাত্র নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলতে থাকবেন সময়ের সাথে, সময় ব্লগসের সাথে। আল্লাহ হাফেজ। Check the mic and make sure it sound right, boys.